আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেকেই জানেন যে গতকালকে আমি একবারে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম রাতেবেলা। আর এত বেশি অসুস্থ হয়েছি যেটা হচ্ছে আপনাদের, আমি আমি এখন অসুস্থ, অনেক অসুস্থ, অনেক আমি ঘামাইতেছি জ্বরের কারণ না কিসের কারণে আল্লাহ জানে, আমার প্রচণ্ড ঘাম দিতেছে। কীভাবে অসুস্থ হয়েছি আর কি কি প্রবলেম হয়েছে এটা যদি আপনারা জানতে চান, আমি বলতে পারবো কিনা জানি না। আর হয়তো বা আমি সুস্থ না হওয়া পর্যন্ত, আল্লাহর মধ্যে সুস্থ না হই, কি বলতে সুস্থ না হওয়া পর্যন্ত আপনারা হচ্ছে একটু ছোটো ভিডিও পাইতে পারেন, আগের চেয়ে মানে একটু ভিডিও বড় হবে না অত। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সুস্থ হয়ে যাই। আর যদি জানতে চান তাহলে বলতে পারবো কিনা আমি জানি না, তারপর ভিডিও শেষে দেখেন যদি বলতে পারি। হ্যাঁ, আর এটা আসে হচ্ছে যে পেঁপে আর চিংড়ি মাছ দিয়ে ভিডিও করতেছে, কারণ হচ্ছে আমি কালকে রাত্র থেকে এখন পর্যন্ত, এখন হচ্ছে দুপুর 2টার মতো বাজে, কিচ্ছু খাইতে পারিনি, একবারে কিছুই না। তাম্মু বললো এটা খাইলে নাকি অনেক উপকার হইতে পারে আর কি জ্বরের জন্য, মানে কেমন লাগবে আল্লাহ জানে। শুরু করে দিই, হ্যাঁ বিসমিল্লাহ বলে আল্লাহ জানে খাইতে পারবো কিনা। ওকে, হ্যাঁ, 1 2 3 আল্লাহ নুরজন তো বলতেছে অনেক মজা হয়েছে, ঠিক না? কিন্তু আমার মুখে কেমন লাগবে আল্লাহ জানে। বিসমিল্লাহ বলো বাতিল্লাহ। তিতা ছাড়া আর কিছুই না। খাইতে পারলে উপকার হইতো, কিন্তু খাইতে তো পারতেছি না। আল্লাহ বিসমিল্লাহ, কষ্ট করে আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি আমি খাইতে পারি কিনা, আর সব ক্লিন করে তারপর আসতেছি। হ্যাঁ, কেমন বমি দিচ্ছে। এখন আপনাদেরকে একটু বলি যে আমার কীভাবে কী হইলো, যদি বলতে পারবো কিনা জানি না, যতক্ষণ বলতে পারি। আজকে কিন্তু পানিশমেন্ট থাকবে না কোনো। হ্যাঁ, এই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে আমি অসুস্থ অনেক বেশি। পরশুদিন মানে কালকে, গতকালকে সকালবেলা, হ্যাঁ, কেমন মনে হয় আমি জানি না ভাই, কেমন হয়েছে আল্লাহ জানে সব ভালো, কিন্তু আমার যেটা মনে হয় আর কি, সকালবেলা গতকালকে সকালবেলা হচ্ছে একবারে অনেক সকাল উঠছি আমি। হ্যাঁ, ওই যে বলছিলাম না বাঘেরা, বলছিলাম নাকি জানি না,
বাঘিরার জন্য আর কি, বাঘিরা হারাই গেছিল, কোথায় চলে গেছিল, তো ওর জন্য মন খারাপ ছিল অনেক, রাতে ঘুমাইতে পারি নাই। রাতে না ঘুমিয়ে সকালে একবার মানে উঠা বাইরে গিয়ে বসছে আব্রাহিম রানিয়া, তখন অনেক সকাল, একবার কুয়াশা চারদিক ভরা, গ্রামে অনেক কুয়াশা পড়ছে, ঢাকা আপনার হয়তো বুঝবেন না বা শহরে, তো ওই কুয়াশার মধ্যে আমি বুঝে রেখেছি নুরজান উঠছে। আমি নুরজানে বললাম, নুরজান তোর কি শীত করে? নুরজান কেন, আমার তো শীত করে না, কিন্তু আমার প্রচণ্ড শীত করতেছিল, অনেক অনেক বেশি শীত করতেছিল। তাই আমি ভাবলাম তাহলে মানে আমার এমনি একটু ইয়ে লাগতেছে, খালি গেছিলাম আমি। হ্যাঁ, তো ওইভাবেই প্রায় 2 ঘন্টার মতো ওখানে বসেছিলাম, আম্মু হাঁটতে গেছে সকালবেলা। তো ওখানে এত, তো ওখানে ওই যে 2 ঘন্টা বসেছিলাম না, এত বেশি ঠান্ডা লাগছে আমার মনে হয় আর কেন, আমাকে আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো জানে যে কোন কারণে জ্বরটা হয়েছে বা মানে আমার না অনেক বমি বমি ভাব আসতেছে মানে কালকে থেকেই। তারপরে হচ্ছে জ্বর তো আসি প্রচণ্ড, আর পেটও খারাপ, সব একসাথে হয়েছে, কেন হয়েছে আল্লাহ জানে, আমি জানি না। আপনার কী বলবো এখন, আপনার যদি কেউ ওই যে ভাতটা যদি থেকে থাকে বা কোনো খাবার খেয়ে থাকেন একটু ওটা রাখেন, কারণ তাহলে আপনাদের খারাপ লাগতে পারে। গতকাল রাত্রিবেলা আমি প্রায় 20 বার ওই যে বড়টা আর হচ্ছে প্রায় 22টার মধ্যে স্যালাইন খেয়েছি রাত্রিবেলা, কিন্তু তারপরও না মানে কমতেছে না, পেট খারাপ কমতেছে না একবারই। এরপর হচ্ছে একটু ট্যাবলেট দিল, ওই নিয়ে আসছিলাম ট্যাবলেট, হচ্ছে ওই ট্যাবলেট খেলাম তাও কোনো কাজ হইতেছে না। জ্বরের ট্যাবলেট নিয়ে আসছি, জ্বরের ট্যাবলেট খাওয়ার পর একটু কাজ হয়েছিল, রাত্রে আবার খাবো ইনশাল্লাহ, কিন্তু ওই যে মানে পেট খারাপের যে ট্যাবলেট আনলাম ওটা কোনো কাজ হয় নাই। আপনাদের যদি জানা থাকে, থেকে থাকে কোনো যে মানে খুব ভালো কাজ করে এরকম কোন ট্যাবলেট বা ওষুধ, একটু কমেন্ট করে দিবেন। এটা বলা ঠিক না আমি জানি ভাই, কিন্তু আমি আসলে অনেক বেশি প্রবলেমের মধ্যে আছি, অনেক অনেক বেশি মাথা ঘুরিতেছে। আমি তো আসলে সারাদিন শুয়েছিলাম, হ্যাঁ ঘুমাইয়া শুইয়া, কতক্ষণ ফ্যান বন্ধ করে, কতক্ষণ ফ্যান ছাইরা, কতক্ষণ একবার অতিরিক্ত গরম লাগে, কতক্ষণ একবার শীত করে, তো এইসব সমস্যা হইতেছে অনেক বেশি, আর পেট খারাপটা একবারই কমতেছে না। স্যালাইন তো খাইলাম মনে হয় এখন এই একটু আগে একটা খাইছি 23টার মতো, আর ভাত খাওয়ার মধ্যে এই এই এখনই যতটুকু খাইতে পারলাম আর কি। আমরা বলছিলাম ওই যে মালটা নিয়ে আসছে, মালটা এখন খাইনি ভয়ে, পেটের মধ্যে গিয়ে আবার কিন মানে কেমন কী হয় না হয় আল্লাহ জানে, কিছু বুঝতেছি না। দোয়া করবেন সবাই আমার জন্য, সবাই দোয়া করবেন, আর হয়তো ইনশাআল্লাহ তাদের সুস্থ হয়ে গেলে তো ভালো মতো ভিডিও পাবেন। কী বলবেন বুঝতেছি না, আমি অনেক শরীর খারাপ, মনে অনেক হয়তো আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, প্রচণ্ড ঘাম দিতেছে এখন আমার, আর সারা শরীরের মধ্যে খেলে এরকম এরকম জিম 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 করে, এরকম করে হাতের গিরায় গিরায় সব জায়গায়। কালকে যে বললাম না ভিডিওর মধ্যে, ও তখনই শুরু হয়েছে সমস্যাগুলো, যে আমার সব জায়গাগুলো ব্যথা করতেছে, ওই সমস্যা শুরু হয়েছে আর এখন পর্যন্ত কমতেছি না। এটাই বলার ছিল, আপনাদেরকে জানানোর ছিল, সবাই দোয়া করবেন। হ্যাঁ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাতে বন্ধ করে মোমোজিয়া।